তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান সেকেন্ড। তো কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে ভাই মোটর ব্লগিং সেট আপ থেকে শুরু করছি, আর এখন আমি চলে এসেছি ভাই দেখতে পাচ্ছ আমাদের জয়দার বাড়িতে, আর এখান থেকে ভাই আজকে ব্লগটা শ্যুট করছি। আর এখন টাইম হয়ে গেছে ভাই 3:30 অ্যাপ্রক্স বাজে, আর ওয়েদারের অবস্থা দেখতে পাচ্ছ সকাল থেকে মেঘলা আর বৃষ্টির মধ্যেই কেটে যাচ্ছে। আর বৃষ্টির জন্য ভাই গাড়িটাকে ওয়াশও করাতে পারছি না, কারণ ডেলি ব্লগের প্ল্যান করছি আর ব্লগে তো ডেলি বেরোচ্ছি, ব্লগ একটু লেট লেট আসছে বটে, বাট প্রায় এক দুদিন পরপরই বেরোনো হচ্ছে। তো বৃষ্টি হলেও ভাই বেরোচ্ছে, যেই জন্য ভাই গাড়ি ধোয়া তো হচ্ছে না। তো আই হোপ বৃষ্টিটা কমে গেলে খুব তাড়াতাড়ি ধুয়ে নেবো, কারণ প্যান্থার কিরম নোংরা দেখতে ভাই কেমন লাগছে। রিমের অবস্থা দেখো, এখানে ভাই চড়া পড়ে গেছে, ধুলো জমে বেরিয়ে পড়েছি জয়দাদের বাড়ি থেকে। আর আজকে রাইডে ভাই খুব কম জন বেরিয়েছে, আমি জয়দা আর ডমিনার 250 আর ভ্যান কাকা মাঝখানে কি করে রাস্তার মাঝখানে। বাবা আমাদের হাবড়ার অবস্থা এরকম, মানে ব্লগে বেরোলে এরকম ভ্যান ভ্যান কোথাতে কোথাতে চলে আসে। রাইডে ভাই দেখতে পাচ্ছ সামনে আছে ডমিনার 250, আমি তো প্রথম ভেবেছিলাম এটা 400 হবে, কারণ এক্সস্ট একই 400 আর 250-র, আর এখানে জয়দার 390 আমার 390। তো চলো ভাই কোথায় রাইড করতে যাওয়া যায়, আর ওইটা আই থিঙ্ক জয়দার কোনো সাবস্ক্রাইবার বা ফ্রেন্ড ফ্রেন্ড কেউ হবে, তো রাইডে নিয়ে এসছে আজকে। ও ভাই সে কি কাট মারলো, 250 হয়ে আমাদের সাথে পাঙ্গা। চলো ভালো একটা রাস্তায় যাই, তারপর মালটাকে খেল দেখাবো। আর ডমিনার নিয়ে আগে একবার রাইড করেছিলাম, তো তখনও মোটর ব্লগ বানিয়েছিলাম, বাট সেটা তো আপলোড করতে পারিনি কিছু কারণের জন্য। তো আজকে ভাই দেখি আজকে 250-টা চালাবো। তো এই রোডটা আগের দিন রাইড করতে এসেছিলাম, তো সেই আমাদের নবুলকরা রোড, আর এই রোডে একটু ফাঁকা ফাঁকা থাকে বলে রাইড করতে ভাই মজাই আসে যায়, এই ইটগুলোর জন্য ডিসব্যালেন্স হয়ে যায় মাঝে মধ্যে। আর 250-টা ভাই কী লাগছে, ভালো লাগছে ভাই। কাদের কাদের ডমিনার পছন্দ ভাই লাইক করো। তো ডমিনার হচ্ছে একদম ফুল অন অফরোডিং টাইপের গাড়ি, ওটা একদম অ্যাগ্রেসিভ না, 390 যেরকম থ্রটল দিলে একরকম রেসপন্স দেয়, বাট ডমিনারে একটু কম দেয়, যেহেতু ওটা ক্রুজার বাইক। তো ক্রুজার বাইক লং ট্যুরে নিয়ে যাওয়ার জন্য, তো ডমিনার নিয়ে তোমরা লাদাখ ফাদাখ অনেক দূরে দূরে যেতে পারবা, বাট ডিউক নিয়ে একটু প্রবলেম হয়, যেহেতু একদম রেসার টাইপের গাড়ি আর এতটাই ইনিশিয়াল, তো একটু প্রবলেম হবেই। বাট ডমিনার একদম পারফেক্ট গাড়ি ভাই নিয়ে যাওয়ার জন্য, খালি এটা তো 250-400 একদম বেস্ট। ডিউক 390 ভার্সেস ডমিনার 250। ও এখানে আবার নিচু কেন এরকম, বাপরে এই জায়গাগুলোর জন্য ভাই অয়েল সিলগুলো কেটে যায় ম্যাক্সিমাম গাড়ি, বাপরে বাপরে। আর এখানেও একটা সুপার মেসি লিন, ও লিন লিন লিন। আর এই কুতাটাই ভাই আগের দিন তাড়া করেছিল, এই মালটাই আগের দিনও তাড়া গিয়েছে এটার সাথে। তো ভাই কেমন লাগলো ভাই বলো, এই কুকুরটা প্রত্যেক দিন এখান থেকে তাড়া করে। তো গাইস এরা এখানে করছে রাইডার সুইচ, 390 চালানোর পরে 250-র মজা খুব একটা খাস লাগবে না, বাট ডমিনার যেহেতু জয়দা চালায়নি কোনো দিন, আর আমিও আজকে এই মালটাকে রাইড করবো, তোমাদেরকে মজাটাও দেবো যে ডমিনারে কীরকম ফিল আসে। আর টায়ারের অবস্থা কী ভাই, 250-র টায়ার আরও ছোটো, এটা আই থিঙ্ক 120 সেকশনের টায়ার। স্টক সাউন্ডে মজা আছে, হ্যাঁ চলো চলো। যে কোনো গাড়ি আসুক সে আগে থেকেই ভাই ভাগানো শুরু করে, অন্য কিছু চারে ভাই আগে ভাগাও তারপরে দেখা যাচ্ছে অন্য কিছু। জয়দাকে ডমিনারে কেমন ছোট ছোট লাগছে ভাই, আই থিঙ্ক দেখো ভাই তোমরা জয়দাকে কেমন ছোট ছোট লাগছে, ডমিনারটা বড় লাগছে। রাইট নাও ভাই ডমিনার 250-র, এটা হচ্ছে আই থিঙ্ক গ্রে কালার। তো 250-র সাউন্ডটা আগে শুনে নিই, তো শোনো ভাই ডুয়েল সিলিন্ডার মানে ডুয়েল ব্যারেল এক্সস্ট, তো আইডেলিং সাউন্ড কিছুটা এরকম। তো এবার রেভ দিই,
এটা একটু প্রবলেম আছে, গাড়িটা 7000-এর উপরে উঠছে না। ভাই দেখতে পাচ্ছ কিছু একটা প্রবলেম আছে, ধোয়া বেরোচ্ছে কেন আবার? কিছু গোলে ফলে গেল না তো, কেস খেয়েছে। এখানেই যদি খজ্জাল হয়ে যায় গাড়ি, ইঞ্জিন মিঞ্জিন যদি সিজ হয়ে যায় তাহলে তো খেলা শেষ। ইঞ্জিন দিয়ে ধোয়া বেরোচ্ছে, তারপর লিমিটার তো ভাই দেখলে 7000-এ মেরে তারপর মাঝে মধ্যে উঠছে আবার নেমে যাচ্ছিল। সো ভাই আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম, তো এখানে সব ভাই ব্রাদার্স চলে এসছে, হুইলি ডিমান্ড করছে, বলছে আমাকে এখন হুইলি মারতে। ভাই লোক দেখো তো, চলো তো দাদাদের ডিমান্ডে একটা হুইলি হয়ে যাক ছোট করে। ফিল কম দাদা, ভালোভাবে মারতেই পারেনি। ওই যে ওই যে হুইলি পারে, কি এটাতে পারি না আমি, আমার গাড়ি না এটা। তো ভাই হুইলি ডিমান্ড এত যে এরকম ভাবে সবাই এসে বলছে হুইলি মারতে, আর জয়দা তো আমার গাড়িতে রয়েছে, আর আমি ডমিনার নিয়ে কি করে হুইলি মারবো। এ কি বাপরে, বাপরে কি করছে ভাই, এ তো পুরো পাগল ঘোড়া ভাই। ভাই ভাই খজ্জাল সিন পুরো, কি করে চালাবো এই গাড়ি আমি। সো ভাই এ দেখো ফার্স্ট গিয়ারে আছে, গিয়ার তো কোথাও শো করছে না। আমি ভাই তোমাদের সামনে এই দেখো, এই বাবা কেস খেয়েছে। কি করে চালাবো গাড়ি, খুব আচকাচ্ছে, হাতের দিয়ে বেরিয়ে যাচ্ছে আমার গাড়ি। ওয়া তো কন্টিনিউ বেরোচ্ছে, মানে বুঝতে পারছি না কি হচ্ছে। বাবারে আমি কিন্তু থ্রটলে কিচ্ছু করছি না ভাই, একা একা এরকম হচ্ছে কেন বুঝতে পারছি না। উফ ভাই ডমিনার নে আজকে পুরো খজ্জালে পড়ে গেছি ভাই, কি করে বাড়ি যাবো এরকম করে। ডমিনার অলমোস্ট সিজ, বলছি ডমিনার অলমোস্ট সিজ, এইভাবে বাড়ি যাবো কি করে জানি না, ডমিনার চালাতেই পারছি না। তো চলো ভাই আমি তো ডমিনার ছেড়ে আবার ডিউক 390-তে চলে এসেছি, জয়দারটা চালাচ্ছি, জয়দারের হার্ট বিট দেবো এবার হুইলি মেরে। জয়দারটায় জয়দা হুইলি মারতে পারে না, বাট কি সুন্দর হুইলি ওঠে জয়দারটায়। গাড়িতে মেন একটা প্রবলেম, সব ভালো ভাই, পাওয়ার ফিগার সব ওকে, বাট হাই স্পিডে উঠলে এই দেখো ভাই, মানে কিছু না করলেও ভাই হ্যান্ডেল বাবেল করে এরকম এরকম করে, কেন ভাই এটার কারণ কি আমি বুঝি না। আর 250-টার কি হলো, 250-টা পিছনে পিছনে আসছে গাড়িটায় ভাই, মারাত্মক একটা কোনো প্রবলেম হয়েছে যার জন্য ভাই হচ্ছে না কিছু। আবার স্লো ডাউন করতে হবে, এখানে কুকুরটা প্রত্যেকবার তাড়া করে। আজকের ব্লগটা তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও, আর যারা যারা এখন সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা তাওয়াইওয়ালা ব্লগ নিয়ে, তো
আবারও গ্রুপ রাইড করতে হবে, তো NS12 এর দিকে রাইড করতে যাওয়ার প্ল্যান আছে। আর হাই রোডে রাইড করলে তোমাদের ভাই কেমন মজা লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কমেন্ট করলে ভাই আমি প্রত্যেকের কমেন্ট পড়ি আর চেষ্টা করি রিপ্লাই দেওয়ার, তো সবাই ভাই ভরে ভরে কমেন্ট করো। আর ব্লগে অনেকটাই কনসিস্টেন্সি হয়েছে, তো তোমরা একটু সাপোর্ট দেখাও ভাই, সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আর এই যে হচ্ছে আমার প্যান্থার, প্যান্থারের অবস্থা কিছুটা এরকম, তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা মজাদার ব্লগে। সো রাইড আর রাইড সেফ, স্টে সেফ, বাই বাই।